সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন নিশ্চয়ই। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসাইন আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুপ্রিয় বন্ধুরা, আমার আজকের আলোচিত বিষয়বস্তুটির নাম হল নবজাত শিশুদের রোগে কী ঔষধ খাওয়াবেন। তো চলুন বন্ধুরা, মূল আলোচনা পর্বটি শুরু হবার আগেই A to Z Space DHO এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনে ক্লিক করে সব সময় চ্যানেলটির সঙ্গেই থাকুন। নবজাত শিশু না কাঁদলে অ্যাকোনাইট 30 তিন ঘন্টা অন্তর ব্যবহার করুন এবং ক্রমাগত কাঁদতে থাকলে সিফিলিনাম 30 এক মাত্রা ব্যবহার করুন। নবজাত শিশু প্রস্রাব না করলে অ্যাকোনাইট 30 তিন ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করুন। নবজাত শিশুর পায়খানা ও প্রস্রাব উভয়টি বন্ধ থাকলে অ্যাকোনাইট 30 তিন ঘন্টা অন্তর অন্তর, ব্যর্থ হলে অপিয়াম 30 তিন ঘন্টা পর পর ব্যবহার করুন। নবজাত শিশু মরার মতো পড়ে থাকলে অপিয়াম 30 তিন ঘন্টা পর পর, এনটিম টার্ট 30 অথবা 200 আরোগ্যকর। নবজাত শিশুর সর্দি হলে ডালকামারা 30 তিন ঘন্টা পর পর, সর্দির জন্য নাক বন্ধ হয়ে যাওয়া, ডালকামারা, নাক, স্টিকটা, এমন কার লাইকো স্যাম্বুকাস। নবজাত শিশু নীলবর্ণ হয়ে গেলে লরোসিরোসাস 3x এক ঘন্টা পর পর খাওয়াতে হবে। নবজাত শিশুর শ্বাস বন্ধ হয়ে গেলে লরোসিরোসাস 30 20 থেকে 30 মিনিট অন্তর খাওয়াতে হবে। নবজাত শিশু লাল নীল হলে গ্লোনোইন 30 2 থেকে 3 ঘন্টা অন্তর ব্যবহার করুন। নবজাত শিশুর গলায় কিংবা বুকে ঘড় ঘড় শব্দ করলে এনটিম টার্ট 30 কিংবা 200 2 ঘন্টা অন্তর ব্যবহার করুন, বিফল হলে ক্যালিসালপার 6x ব্যবহার করুন। নবজাত শিশুর নাভি কাটার পর ধনুষ্টঙ্কার হলে হাইপেরিকাম 30 3 ঘন্টা অন্তর ব্যবহার করুন। স্টিকনিনামও একটি আরোগ্যকর ঔষধ। নবজাত শিশুর নাভি দিয়ে রস রক্ত পড়লে অ্যাব্রোটোনাম 30 ব্যবহার করুন। ক্যালেন্ডুলা মাদার পানির সাথে মিশিয়ে নাভি ধুতে হবে। নাভি দিয়ে প্রস্রাব বের হলে হায়োসিয়ামাস 30 দিনে 2 বার ব্যবহার করুন। নবজাত শিশুর মাথায় রক্তপূর্ণ টিউমার হলে ক্যালকেরিয়া ফ্লোর 12x এক বড়ি করে দিনে 2 বার ব্যবহার করুন এবং সাইলিশিয়া 200 2 1 মাত্রা। নবজাত শিশু কান্নাকাটি করলে নাক্স 6 অথবা ক্যামোমিলা 12 2-1 ঘন্টা পরপর ব্যবহার করুন অথবা ক্যালকেরিয়া ফস 3x দিনে 3 বার ব্যবহার করুন। শিশু যদি সারাক্ষণ কান্নাকাটি করে তাহলে সিফিলিনাম 200 থেকে শুরু করুন। নবজাত শিশুর অন্ডকোষে জল জমলে পালসেটিলা 30 দিনে 1 বার, অ্যাব্রোটেনাম, সাইলেশিয়া এবং টিবারকুলিনামও সুন্দর ঔষধ। নবজাত শিশুর কোরাল রোগ হলে অ্যাব্রোটেনাম 30 দিনে 1 বার অথবা ক্যালকেরিয়া ফ্লোর 30x এক বড়ি করে দিনে 1 বার এবং সাইলেশিয়া 1000 শক্তি থেকে শুরু করা যেতে পারে। নবজাত শিশুর অ্যাক্সিরিয়া রোগ থাকলে ব্রায়োনিয়া 3 দিনে 3 বার ব্যবহার করুন। যদি পিতামাতার যক্ষা রোগের ইতিহাস থাকে তাহলে ব্যাসিলিনাম 215 দিন পর পর 1 বার, যদি পিতামাতার চর্মরোগের ইতিহাস থাকে তাহলে সালফার 215 দিন পর পর 1 বার, এভাবে মোট 2 থেকে 3 বার ব্যবহার করুন। নবজাত শিশুর নাভি দেশে হার্নিয়ায় প্রথমে নাক্স 30 দিনে 3 বার করে ব্যবহার করুন। অন্ডকোষের অভ্যন্তরে হার্নিয়ায় ম্যাগনেশিয়াম ইউর সপ্তাহে অন্তত 2 বার ব্যবহার করুন। শিশুর পিতামাতার গনোরিয়ার ইতিহাস থাকলে মেডোরিনাম 200 ঠিক 1 মাস পরে 10,000 শক্তি ব্যবহার করুন। ডান দিকের হার্নিয়ায় লাইকোপোডিয়াম, বাম দিকের হার্নিয়ায় নাক্স ভূমিকা। কুচকির হার্নিয়ায় বাম দিকে নাক্স থুজা, ডান দিকে লাইকো। নবজাত শিশুর অন্ডকোষ না থাকলে থাইরয়েডিনাম 2x আধগ্রেন পরিমাণে দিনে 2 বার ব্যবহার করুন। এই রোগে অরামমেড 200 থেকে উচ্চ শক্তি অত্যন্ত ভালো কাজ করে। অন্ডকোষে জল জমলে পালসেটিলা এবং সাইলেশিয়া ব্যবহৃত হয়। নবজাত শিশুর নীল রোগ, আতুর ঘরে বিশুদ্ধ বায়ুর অভাবে এই রোগ হয়ে থাকে আর এই রোগ হলে ডিজিটালিস 6 2 ঘন্টা অন্তর ব্যবহার করুন। এই রোগে সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেলে আর্সেনিক 30 5 ঘন্টা পর পর ব্যবহার করুন। নীল রোগে ল্যাকেসিস 30 মন্ত্রের মতো কাজ করে আর যদি কোনো ওষুধে কাজ না করে তাহলে নেজা 30 দিনে 2 বার ব্যবহার করুন। ডক্টর ডি শিফার্ড এর মতে টিউবারকুলিনাম ইজ এ ওয়ান্ডারফুল মেডিসিন ইন ডিফারেন্ট চিলড্রেন। নবজাত শিশু মায়ের স্তন না টানলে
চায়না ছয় দিনে তিনবার অথবা ক্যালকেডিয়া ফস 3x বা 6x এক বড়ি করে দিনে তিনবার ব্যবহার করুন। যদি শিশু একদমই কোনো প্রকার খাবার গ্রহণ না করে তাহলে সিফিলিনাম ব্যবহার করুন। নবজাত শিশু দুধ না খেলে ম্যাগনেসিয়াম মিউর 30 দিনে তিনবার ব্যবহার করুন। নবজাত শিশুর মাথা বড় হয়ে গেলে আর্নিকা 3x 3 ঘন্টা পরপর ব্যবহার করুন। নবজাত শিশুর নাভি শুকাইবার পরও উঁচু হয়ে থাকলে নাক্স 6 দিনে তিনবার ব্যবহার করুন। উপকার না হলে সালফার 30 দিনে 1-2 বার পরে উচ্চ শক্তি এভাবে 3-4 ডোজ ব্যবহার করুন। মাথার সামনের হাড় জোড়া না লাগলে সালফার 201 মাত্রা ব্যবহার করুন। 15 দিন পর যদি কোনো ক্রমে উন্নতি সাধন না হয় তাহলে ক্যালকেডিয়া ফস 3x এক বড়ি করে দিনে তিনবার ব্যবহার করুন। নবজাত শিশুর স্তন ফুলে গেলে প্রথমে বেলেডোনা 3 দিনে তিনবার ব্যবহার করুন। যদি পুঁজ জমে তাহলে হিপার সালফার 6-30 ব্যবহার করুন। পরে সাইলেশিয়া 30 দিনে 1-2 বার এভাবে 2-1 ডোজ ব্যবহার করবেন। নবজাত শিশুর দেহের নানা স্থানে যেমন বগলে, কানের নিচে, কুচকি স্থানে, ঘা হলে ও চুলকানি হলে সালফার 30 সপ্তাহে 1 বার ব্যবহার করুন। শিশু মোটা সোটা হলে ক্যালকেরিয়া কার্ব 30 দিনে 1 বার আর শিশু পাতলা শরীর বিশিষ্ট হলে লাইকোপোডিয়াম 30 দিনে 1 বার ব্যবহার করুন। পাতলা রস বের হলে পেট্রোলিয়াম 30 দিনে 1 বার আর এতে চুলকানি থাকলে রাষ্ট্রক্স 30 দিনে 2 বার ব্যবহার করুন। লাল ফুসকুড়ি উঠলে ক্যামোমিলা 12 দিনে 2 বার আর এতে যদি চুলকানি থাকে তাহলে রাষ্ট্রক্স 30 দিনে 2 বার ব্যবহার করুন। নবজাত শিশুর মাসি পিসি রোগে অর্থাৎ ঘামাচির মতো ছোট ছোট ফুসকুড়ি উঠলে ব্রাইনিয়া 3 দিনে 3 বার ব্যবহার করুন। সপ্তাহখানিক পরে সালফার 201 ডোজ দিন। নবজাত শিশুর ঘামাচি রোগ শরীর আবৃত রাখবার জন্য হলে ক্যামোমিলা 12 দিনে 2 বার ব্যবহার করুন। ঠান্ডা লাগাবার ফলে এ রোগ হলে ডালকামারা 30 দিনে 2 বার ব্যবহার করুন। ঘামাচি রসপূর্ণ হলে রাষ্টক্স 6 দিনে 3 বার এতে খুব চুলকানি থাকলে সালফার 30 এবং গরমের দিনে ঘামাচিতে ক্যালিয়ার্স 30। নবজাত শিশুর গায়ে ফুসকুড়ি বা ফুসকার মতো উঠলে মার্কসল 30 কিংবা রাষ্টক্স 30 দিনে 1 বা 2 বার ব্যবহার করুন অথবা ক্যালিসালফার 12x এক বড়ি করে দিনে 3 বার ব্যবহার করুন। নবজাত শিশুর চোখে পুঁজ হলে আর্জেন্টিনাটিকাম 30 দিনে 1 বার অথবা মার্কসল 30 দিনে 1 বার অথবা পালসিটিলা 30 দিনে 1 বার ব্যবহার করুন। এই রোগ যদি হামের পরে হয় তাহলে অ্যাফিস 30 দিনে 1 বার ব্যবহার করুন। নবজাত শিশুর অরুচি বা অক্ষুধায় নাক্স 6 দিনে 2 বার সেই সাথে ফেরাম ফস 12x এক বড়ি করে দিনে 2 বার অ্যাভানা স্যাটাইভা এই সমস্যার খুব কার্যকরী একটি ঔষধ। নবজাত শিশুর দুধ হজম না হলে ইথোজা 6 2 ঘন্টা অন্তর ইহা ছাড়া নেকটাম কার্ব 30 দিনে 2 বার খুব ভালো কাজ করে। নবজাত শিশুকে গোসল করাতে গেলে যদি কানের মধ্যে পানি ঢোকে তাহলে অ্যান্টিমটার 30 আর যদি কানের মধ্যে দুধের নিপলস থেকে দুধ যায় এবং কান পাকে তাহলে রাষ্ট্রক্স 30। নবজাত শিশুর জন্ডিস বা কামলা রোগে নেট্রামসাল 1x 1 গ্রেন মাত্রায় প্রতিদিন 3 বার করে। এছাড়া চেলিডোনিয়াম মাদার নেট্রামসাল 12x এবং লিউপেলাস হিউমেলাস খুব চমৎকার কাজ করে। নবজাত শিশুর পেটে গ্যাস হয়ে কান্নাকাটি করলে নাক্স 6 2 ঘন্টা অন্তর প্রয়োগ করতে হবে। এতে লাইকোপোডিয়াম বা আর্জেন্টাইট 30 দিনে 2 বার সেন্না এবং ক্যামোমেলা এই দুটি ওষুধও অত্যন্ত চমৎকার ঔষধ। নবজাত শিশুর পেট মোচড়াইতে থাকলে যাহাতে শিশুর কান্নাকাটি করে এবং সমস্ত শরীর নড়াচড়া করে তাতে ক্যামোমেলা 30 ম্যাকফস 30 এবং কলোসিন 30 ব্যবহার্য। নবজাত শিশুর কানের ব্যথায় ক্যামোমেলা 12 2 ঘন্টা অন্তর প্রযোজ্য। নবজাত শিশুর নিদ্রাহীনতায় ক্যামোমিলা 6 2 ঘন্টা অন্তর প্রযোজ্য। শিশু মুখে আঙ্গুল দিয়ে রাখলে ক্যালকেরিয়া কার্ব ইপিকাক ক্যামোমিলা 30 শক্তি থেকে আরও অন্যান্য শক্তি ব্যবহার্য। নবজাত শিশুর মাথার চুল আঁচড়ালে যদি মাথার চুল গোছায় গোছায় উঠে যেতে থাকে তাহলে ন্যাট্টা মিউর ব্যবহার্য। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আজকের আলোচনা থেকে নবজাত শিশুদের বিভিন্ন রোগ এবং সে সমস্ত রোগে ব্যবহৃত ওষুধগুলো সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এবং যদি কখনও আপনার শিশু অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনার কী করণীয়
এবং সেই সমস্ত রোগগুলো কত দ্রুত চিকিৎসা করা সম্ভব সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আপনার সদ্য জন্ম নেওয়া শিশুটি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমি বলবো আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন। আশা করছি আপনার শিশুটি অতি দ্রুত সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। তো সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।